নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোশন রয়েছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রিমুভ এটিকে স্লোগানে একদম তুমুল কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছে মোহনবাগান সমর্থকরা, এবং তাদের দাবি কি, কেন এই দাবি, সেই সব ব্যাপারে আলোচনা করব। ডিফেন্ডার ফক্সের রিপ্লেসমেন্ট হিসাবে আসলো কোন প্লেয়ার, কীরকম সেই প্লেয়ার, সেই ব্যাপারে, এবং তার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া ছজন বিদেশি, আদৌ কি এটা সত্যি, তারা কি আদৌ ফুটবলার, সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সবার প্রথমে আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা ট্রান্সফার নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই নান আদার দেন ডিল্যান ফক্স। সবাই চেনো এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককে, গত বছর বেঞ্জামিন ল্যাম্বর্টের সাথে দুর্দান্ত পার্টনারশিপে ডিফেন্সে কিন্তু সাহায্য করেছিল, এবং তাকে কিন্তু এবার স্টিভেন ডোনাচির রিপ্লেসমেন্ট হিসাবে তারা নিয়ে নেয়। আমরা এফসি গোয়ার কথা বলছি, এবং এই ডিল্যান ফক্সের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই মুহূর্তে সবথেকে দৌড়ে এগিয়ে রয়েছে সিডনির হয়ে লাস্ট খেলা, এই লিগে খেলা 24 বছর বয়সী সেন্টার ব্যাক প্যাট্রিক ফ্লটম্যান, দুর্দান্ত প্লেয়ার। এবং ফ্লটম্যানের এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে পসিবিলিটিস প্রায় 85% দেখা যাচ্ছে, তাই ফ্লটম্যান কিন্তু মানে গুগলে সার্চ করলে এটা দেখাচ্ছে সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার। তবে এখনও যেহেতু অফিসিয়াল নয় তাই বলা যাচ্ছে না, তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে তিনি কিন্তু একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে, এবং খুব সম্ভবত এই ডিলটা কিন্তু ডান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো একটা দুর্দান্ত রিপ্লেসমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো স্টিভেন ডোনাচির রিপ্লেসমেন্ট হিসাবে ডিল্যান ফক্স এফসি গোয়াতে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে ডিল্যান ফক্সের রিপ্লেসমেন্ট হিসাবে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, অ্যাজ আ সেন্টার ব্যাক, অ্যাজ আ বলতে পারো অস্ট্রেলিয়ান প্লেয়ার, অ্যাজ আ এশিয়ান কোটা প্লেয়ার, এবং বয়সও কিন্তু অনেকটাই একই। ডিল্যান ফক্সের 27 বছর ছিল এবং এই প্যাট্রিক ফ্লটম্যানের 24 বছর বয়স, সুতরাং মোটামুটি একটা ভালো মানের প্লেয়ার কিন্তু তারা পেয়ে গেল, এবং তার মার্কেট ভ্যালু মোটামুটি ওই 12 লক্ষ টাকার মতো। এই মুহূর্তে শোনা যাচ্ছে এই প্যাট্রিক ফ্লটম্যান কিন্তু প্রায় কনফার্ম, বা বলতে পারো কিছুদিনের মধ্যেই কনফার্ম হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। সুতরাং আবারও কিন্তু বেঞ্জামিন ল্যাম্বর্ট, খাসা কামারা এবং এই প্যাট্রিক ফ্লটম্যানের আমরা জুটি দেখতে পারি ডিফেন্সে, যেখানে ডিফেন্সিভ ব্লকার হিসেবে কাজ করবে সেই খাসা কামারা, এবং দুজন সেন্টার ব্যাক পেয়ার কম্বিনেশন কিন্তু থাকবে বেঞ্জামিন ল্যাম্বর্ট এবং নতুন সাইন করা প্যাট্রিক ফ্লটম্যানের। দেখা যাক ব্যাপারটা কী হয়, কতদূর এগোয়, আপাতত কিন্তু নেগোসিয়েশন অনেকটাই ফাইনালের দিকে, তাই তোমাদের জানিয়ে রাখলাম। এবার চলে আসবো আমরা মোহনবাগানের বিশাল ফ্যান প্রোটেস্ট নিয়ে। গতকাল কিন্তু মোহনবাগানের বিভিন্ন স্থানের বিভিন্ন বলতে পারো ফ্যান ক্লাবরা প্রোটেস্ট করেছে একসাথে, যে রিমুভ এটিকে, ব্রিং ব্যাক মোহনবাগান অনলি, অ্যান্ড বলতে পারো যদি তারা এটা করতে না পারে তাহলে রিজাইন দেখ, এটাই তাদের মূল বক্তব্য ছিল। এবং এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনটা অনেকটাই কিন্তু এই মুহূর্তে বড় হচ্ছে আস্তে আস্তে, এবং সবথেকে বড় কথা হয়তো এই আন্দোলনটা হতোই না যদি উৎসব পারে কিছুদিন আগে সেই অবিশ্বাস্য ভুলটা না করে বসতেন। এবং উৎসব পারেখ প্রথমেও বলেছেন যে এক বছর পর এটিকে সাপোর্টার আমি মোহনবাগানের সাপোর্টার, এই কথাটা থাকবে না, আমরা এটিকে মোহনবাগানের সাপোর্টার এই কথাটাই থাকবে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে প্রমাণিত হচ্ছে, এটাই কিন্তু এই মুহূর্তে সাপোর্টার্সদের ধারণা। এবং সাপোর্টার্সরা কিন্তু এই মুহূর্তে একদম সবাই একজোট যে কোনো মূল্যে এই মার্জারটা তাদের ভাঙতে হবে, কারণ তাদের কথা অনুযায়ী, এবং এটা আমরা দেখছি যেভাবে তাদের ক্রিটিসাইজ করা হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে, সেটা যে কোনো সাপোর্টার্সরাই মানে মানতে পারবে না। এটা যদি বলতে পারো মোহামেডানের সাথে হতো, এটা ইস্টবেঙ্গলের সাথে হতো, তাহলে তারাও মানতে পারতো না। এবং মোহনবাগান একটা এত বড় লিগাসির ক্লাব, ভারতের সবথেকে প্রাচীনতম ক্লাব, কেন এটা মানতে যাবে, একটা 132 বছরের ক্লাবের সাথে একটা 6 বছরের ক্লাবের মার্জার হতে পারে না। এটা আমি, যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখছো একদম আদিকাল থেকে, তারা জানতে পারবে যখন মার্চারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনই আমি তোমাদের বলেছিলাম এক বছর পরে কিন্তু একটা ঝামেলা হতে পারে, যখন ক্রিটিসাইজ সহ্য করতে পারবে না সাপোর্টার্সরা তখন কিন্তু একটা ঝামেলা হতে পারে। এবং তোমাদের এটাও বলেছিলাম ফুলহামের কিন্তু একটা মার্চার হয়েছিল যেটা সাপোর্টার্সরাই ভেঙেছিল, সাপোর্টার্সরা চাপ দিয়ে ভেঙেছিল, এবং এক্ষেত্রেও এটা হলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এবং তারা এটাও হুমকি দিয়েছে, বা বলতে পারো তারা বুঝিয়েছে
এই মুহূর্তে এই পরিস্থিতির কারণে তারা আরও আন্দোলনটা তীব্র করতে পারছে না এবং তারা ভবিষ্যতে আরও এই আন্দোলনটা সুদূরপ্রসারী যাতে হয় সেই ব্যাপারেই তারা এই মুহূর্তে ভাবছে এবং এটা কিন্তু খুবই খারাপ বিষয় ভারতীয় ফুটবলের জন্য। দেখো, আমি তোমাদের এটা আগেও বলেছিলাম, একটা 132 বছরের ক্লাবের সাথে একটা, আমি এটিকে কোনো হেট করে কথাটা বলছি না, তবে এটা তো সত্যি একটা 132 বছর ক্লাবের সাথে একটা মাত্র 6 বছরের ক্লাবের কোনো দিনই মার্জার হওয়া সম্ভব নয়। এবং যদিও 3 বার ISL চ্যাম্পিয়ন হয়েছে, তবুও তো সেটা কোনো লিগাসি নয়। একটা 132 বছর ক্লাবের সামনে এই 6 বছরের ক্লাবের কোনো লিগাসির মানে কোনো খাওয়াই নেই, যাতে পাতি বাংলায় যাকে বলা হয়। সুতরাং ঝামেলা হওয়াটাই স্বাভাবিক। দেখা যাক এটা কিভাবে তারা দেখে, মানে এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডাইরেক্টর্সরা এবং ফ্যানরা তাদের কথায় এতটাই অনড় যে তারা কিন্তু দেবাশিস দত্তের পদত্যাগেও কথা বলছে এবং তারা বলছে যদি তারা এই সমস্যা মেটাতে না পারেন তাহলে যাতে পদত্যাগ দেওয়া হয়। এই আন্দোলন কিন্তু নিঃসন্দেহে AFC কাপের ম্যাচের আগে একটা বাড়তি ঝামেলা হয়ে থাকবে, এটিকে মোহনবাগানের প্লেয়ার্সদের জন্য একটা বাড়তি চাপ কিন্তু হবে যারা মূলত বাংলার প্লেয়ার রয়েছে। সেই সব কথায় যাচ্ছি না, আপাতত এই আন্দোলন কিন্তু আরও তীব্র হতে পারে এবং শেষ পর্যন্ত কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। এবং আমার মনে হয় না এত সহজে ঝামেলাটা মিটবে বলে, দেখা যাক কি হয়। এবার চলে আসি আমরা সরাসরি SC ইস্টবেঙ্গলের আপডেটে। দেখো, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় 6 জন বিদেশির নাম এমনভাবে ছড়িয়েছে, আমি একটা পোস্টে দেখছিলাম প্রায় 2500 লাইক পড়েছে এবং তারপর তোমরা প্রায় 40-42 জন আমাকে মেসেজ করেছো। হ্যাঁ, দেখছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই ফরওয়ার্ড করা হয়েছিল, এই মেসেজটা বা এই পোস্টটা, যে 6 জনের নাম। তবে তোমাদের শিওর করতে পারছি এই 6 জনই এই মুহূর্তে ফেক রিমোট বলেই তোমরা ধরে নাও এবং দেখছিলাম 3 জন তো বাস্কেটবল প্লেয়ার। যাই হোক, এই 3 জন মানে 6 জনই কিন্তু এই মুহূর্তে ফেক রিমোট। আমি নামগুলি বলছি, গনজালেস ক্লেইটন একটা নাম পেয়েছিলাম, একটা নাম পেয়েছিলাম ম্যাক এগেলসন, এরকম একটা নাম পেয়েছিলাম রায়ান লেটিস, একটা নাম পেয়েছিলাম অ্যান্টোনিও পেড্রো, ডিফেন্সিভ মিডফিল্ডার খুব সম্ভবত, না সেন্টার ব্যাক। যাই হোক, এগুলি কিন্তু সবগুলি ফেক রিউমার তোমরা ধরতে পারো বা ফেক নিউজ। এবং তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো, তারপরে কিন্তু প্রত্যেকটা বিদেশির নাম আস্তে আস্তে জেনে যাবে। হরিমোহন বাঙ্গুর যেরকম বলেছেন যে কোচের পছন্দের, নতুন কোচের পছন্দের, তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন নতুন কোচের পছন্দের। এবং অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার তার ঠিক করা রয়েছে, আস্তে আস্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, সবটাই কিন্তু নতুন কোচের পছন্দের। তো দেখা যাক কি হয়, কিছুটা দিন অপেক্ষা করো। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।